মুহূর্তে দাঁড়িয়ে আছি অশোকনগর বিধানসভার প্রার্থী আইএফএস এর তাপস ব্যানার্জির কাছে এবং তাপস ব্যানার্জির সাথে আজকে সরাসরি আমরা কথা বলে নেব তার প্রচারে কি কি থাকছে এবং কি কি বিষয় নিয়ে তিনি প্রচারের প্রথম ভূমিকায় দিকে এগোতে চাইছেন। তারপরে সেভেন এ নিউজে প্রথমে স্বাগত, নমস্কার। তাপস ব্যানার্জি আইএফএস আপনার যেটা ভাইজান একদম যেটা সূত্রে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে সেখানে ব্যানার্জি পরিবারের আপনি একদম ব্রাহ্মণ ঘরের ছেলে, কোন দিক থেকে তাকিয়ে আপনি এই ব্যানার্জি পেরেছেন? বিষয়টা হচ্ছে আমি দলিত আদিবাসী মূলবাসী মানুষের লড়াইয়ের একজন সৈনিক, দীর্ঘদিন ধরে লড়াই করছি। সেখানে আমি ব্যানার্জি কি মুন্ডা কি রহমান এটা বিচার দিবি রাজনীতিতে, ভারতীয় সংবিধানের রাজনীতিতে কোনো ধর্মের ভিত্তিতে রাজনীতি হয় না। কাজে আপনারা মিডিয়ার লোকেরা এবং তথাকথিত মানে কর্পোরেটরা তারা চেষ্টা করে ভারতবর্ষের মাটিতে একটা ধর্মীয় বাতাবরণ তৈরি করার, আমরা এটাকে ঘৃণা করি। আমরা বিশ্বাস করি ধর্মের ভিত্তিতে রাজনীতি সবচেয়ে বড় দুর্নীতি। স্বাভাবিকভাবে আমি ব্যানার্জি কি মোল্লা এটা আমার কাছে বড় প্রশ্ন নয়। আমার প্রশ্ন আমি খেটে খাওয়া মানুষের প্রতিনিধিত্ব করছি কি না, সমাজে মানুষের কথা বলছি কি না। অর্থাৎ আমার লড়াইটাই ছিল মূলবাসী দলিত আদিবাসী পিছিয়ে পড়া মানুষের অধিকার আদায়ের সংগ্রাম নিয়ে আমার পরিচিতি সারা অশোকনগরে। যারা এই বক্তব্য শোনাচ্ছে যে আইএফ মানে আইএসএফ ভাইজান, সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে আপনি কি বলবেন? তাদেরকে বলবো তারা ওই মানে 74 বছর স্বাধীনতার পরেও যাদের মধ্যে এখনও পর্যন্ত ব্রাহ্মণ্যবাদী আধিপত্যবাদ হিন্দি হিন্দি হিন্দুস্থান দিয়ে ঘুরে বেড়াচ্ছে, যারা জনগণের মৌলিক সমস্যা থেকে নিজেকে দূরে সরিয়ে রেখে ধর্মের বাতাবরণ সৃষ্টি করে দেশটাকে বেঁচে দেওয়ার চেষ্টা করছে, রাজ্যটাকে উচ্চ গণতান্ত্রিক অধিকার হরণ করার চেষ্টা করছে, তারাই এগুলো বাতাবরণ করছে। আমরা ট্রাপে পা দিতে রাজি না, কারণ আমরা স্পষ্ট করে বলি আমরা খেটেকা মানুষের পক্ষের লোক, আমরা বেকার ছেলেদের চাকরির দাবিতে আমাদের লড়াই করছি। আজকে টেট পরীক্ষা দেওয়ার পরে তারা চাকরি পাচ্ছে না, আজকে আমরা তাদের হাতে চাকরির খাম তুলে দিতে চাই। আমাদের লক্ষ্য আলাদা আর তাদের লক্ষ্য আলাদা। তাদের ধর্মের ভিত্তিতে তো দেখেছেন গুজরাটে কী করেছেন, কী করেছেন গুজরাটে দেখেছেন? গুজরাটে একজন দাঙ্গার নায়ক যে আজকে মাধ্যমিক পর্যন্ত পাস না, 74 বছর পরে একটা প্রধানমন্ত্রী হয়েছে যিনি মাধ্যমিক পাস না, এটা আমাদের দুর্ভাগ্য। আর সেইখানে আমার দেশ আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সবার আগে তাকে ফুলটা পাঠিয়ে দিয়েছিলেন, দাঙ্গার নায়ক। তাহলে কারা সাম্প্রদায়িক দাঙ্গা যারা ধর্মের ভিত্তিতে মন্দির মসজিদ নিয়ে রাজনীতি করে? আমরা তো রাজনীতির ময়দানে মন্দির মসজিদের কথা বলছি না, আমি কোথাও ঘটা করে গিয়ে পুজোও দিতে যাচ্ছি না, আবার কোথাও নামাজও পড়তে যাচ্ছি না। অথচ আমরা লক্ষ্য করছি একটা মুখ্যমন্ত্রী, সে সবার মুখ্যমন্ত্রী, তার নিজস্ব একটা ধর্ম থাকতেই পারেন, তিনি অন্য ধর্মে গিয়ে অপমান করছেন, তিনি গিয়ে নামাজ পড়ছেন, এই প্রশ্নটা করছেন না? আমি তো নামাজ পড়ছি না, আমি ব্যানার্জি তো নামাজ পড়তে যাচ্ছি না, ভাইজান তো কোথাও পুজোও দিতে যাচ্ছেন না। কিন্তু একটা সময় শিল্পর একটা স্থান ছিল এবং সেটা ইতিহাসের সাথে বহুবার দেখা গেছে, সেই শিল্প এখন প্রায় বন্ধের মুখে, তাহলে কি এবার আপনি অবশ্যই জয়যুক্ত হলে যে শিল্পগুলোকে পুনরুজ্জীবিত করা যায় কিনা তার লক্ষ্য নেব? শুধু তাই নয়, এই মুহূর্তে মানে হাজার হাজার তরুণ যুবক অশোকনগর বিধানসভা এরিয়ায় আমি ঘুরতে ঘুরতে লক্ষ্য করছি যে তারা পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে আছে। লকডাউনের সময় তাদেরকে ফেরানোর দায়িত্ব নিয়েছি আমি নিজে, নেপাল থেকে গুজরাট থেকে কেরালা থেকে তাদেরকে নিয়ে এসে খাইয়ে পড়িয়ে রেখে করোনা চিকিৎসার দায়িত্ব নিয়েছি। তার অজস্র আছে, আমরা তো বিজ্ঞাপনের কাজ করি না, আমরা মানুষের সাথে থাকি যেহেতু আমি ভূমিপুত্র। কাজেই এই পরিযায়ী শ্রমিকরা যাতে বাইরে কাজ করতে না যায়, এখানে যাতে কাজ পায় তার বন্দোবস্ত করতে হবে। এখানে একটা ONGC আপনারা জানেন গ্যাস পেয়েছে, সেই অঞ্চলে আমার দীর্ঘদিনের লড়াইয়ের জায়গা ওটা, আমার সেখানে দাঁড়িয়ে যাতে সরকারিভাবে ওটা হয়, যাতে রিলায়েন্সের কাছে, আমাদের সরকার তো কেন্দ্রীয় সরকার তো হামদো আমারাদো, একজন হচ্ছে মোটাবাবু আর একজন হচ্ছে মোদিজি, আর এদিকে মানি সব কিছু তো ওদের দিয়ে দিচ্ছে, তুলে ব্যাংক থেকে আরম্ভ করে LIC থেকে আরম্ভ করে সমস্ত রাষ্ট্রায়ত্ত শিল্প বেঁচে দিচ্ছে। কাজে সরকারটাই কোনদিন শুনবেন যে আদানির সরকার, আম্বানির সরকার? তা স্বাভাবিকভাবেই ওই তেলটাকে তুলে যাতে ওখানে আমাদের অশোকনগরের শিক্ষিত যুবকদের চাকরি দেওয়া হয় সে দাবিটাও আমরা তুলছি, এই নিয়েও কিন্তু বিধানসভার ভিতরে লড়াই হবে যদি জিততে পারি। একটাই নাম শোনা যায় সেটা তাপস ব্যানার্জি, কি কারণ? কারণ একটাই, ওখানেই আমার মানে জীবনের সর্বস্ব আমি দিয়ে দিয়েছি, আমার আয় আমার শ্রম আমার লড়াই গাল ঘাম ছুটি দিয়েছি। যারা পিছিয়ে পড়া আদিবাসী তাদের মুখেই একটাই কথা, আমরা বারংবার ওই এলাকায় গেছি, খবর সম্প্রচার হয়েছে, সেই জায়গাটা দাঁড়িয়ে কিন্তু তাপস ব্যানার্জি ছাড়া কিন্তু আপনি তো কোনো হয়েছেন। এর আগে যখন তাপস ব্যানার্জি যখন আমরা গেছি তখন একটাই শব্দ সেটা তাপস ব্যানার্জি, এছাড়া একটা ওদের ঈশ্বর ওদের ভগবান ওদের গড ওদের যা কিছু থাকুক না সেটা তাপস ব্যানার্জি। তা সেখানে দাঁড়িয়ে এই তাপস ব্যানার্জিকে এরা এত কাজ ভালোবে, আপনি তো কোনো রাজনৈতিক দলের কেউ না। আসলে আসলে বিষয়টা একটা জিনিস বুঝবেন যে ভালোবাসা অর্জন করতে হয়, অধিকার কেউ কাউকে দেয় না, অধিকার যেমন কেড়ে নিতে হয় ভালোবাসাও অর্জন করতে হয়, এটা আমার বড় পাওনা।
তারা আমাকে ঈশ্বর হিসেবে মানে কি না জানি না, হয়তো মানেন আপনারা যখন বলছেন দেখেন, কিন্তু আমি ঈশ্বর হতে আসিনি। আমি তাদের অন্ধকারের এই কারণেই সকাল 7টাতেও আমি আর 12টাতেও আমি রাত 3টেতেও আমি, কারো যদি পেট ব্যথা হয় তার যদি চিকিৎসা করতে হয় সেটাও আমি, আর উন্নততর চিকিৎসা ব্যবস্থা উন্নততর শিক্ষা ব্যবস্থায় তাদের পৌঁছে দেওয়া ছিল লক্ষ্য। কারণ আমি জানি শিক্ষা নেই চেতনা, চেতনা নেই বিপ্লব। যদি এই কেটে খাওয়া মানুষের মধ্যে শিক্ষা পৌঁছে দেওয়া যায়, সংস্কৃতির বাতাবরণ তৈরি হয়ে যায়, তাহলে সে বুঝতে পারবে, তার হকটা বুঝে নিতে পারবে। সেটা তারা শিখেছে আমার দিক দিয়ে। আলো অন্ধকারের মধ্যে ছিল, এই সমস্ত মূলবাসী দলিত আদিবাসীদের আমি আলোতে নিয়ে এসেছি, যেহেতু আলোটাকে নিয়ে আসতে পেরেছি বলেই তারা আমাকে ওই চোখে দেখেন। নাকি কত গরুর চড়িয়েতে শোনা পাওয়া যায়, বলে একটা কি গরু আছে পশ্চিমবঙ্গে জন্মেছে একটা নতুন গরু, এই গরু বলছিল শুনছিলেন না যে আমরা দেখে নেবো সবাই ভূত কি হচ্ছে, তো আন্ডারস্ট্যান্ডিং 10 বছরের কন্ট্রাক্ট ছিল বিজেপির সাথে তৃণমূলের, সে কন্ট্রাক্টটা এবার তারা নিয়ে নিচ্ছে। সুতরাং দুই এক এখানে দাঁড়িয়ে দুবার বিধানসভায় দাঁড়িয়েছে, এবারও তিনি বিধানসভায় দাঁড়িয়েছিল, কিন্তু তার নাম ঘোষণা হওয়ার পরে বেশ কয়েকদিন পরে আবার নামটা চেঞ্জ হয়ে অন্য একজনের নাম আসে, কি বলবেন এই বিষয়ে? দেখুন এটা খুব দুঃখজনক ঘটনা, ওনাদের দলীয় ব্যাপার, এ নিয়ে আমার বলার কিছু নেই। তবে একটু শুধু বলবো, ধীমানদা আমার খুব কাছের মানুষ, ওনার ভাই আমার বন্ধু, 10 বছরের আমারও বিধায়ক ছিলেন উনি ধীমানদা, কাজে আমারও তো জানতে ইচ্ছে হয় যে ধীমানদাকে কেন বাদ দেওয়া হলো। এটা তো আমার অন্ততপক্ষে একটা সততার প্রতীকের দল শুনি বাজারে, যদি সত্যি সততা থাকে, আপনাকে আমি একটা কেস দিলাম, সেই কেসটা কী আপনি তো জানার অধিকার আছে, আমি জানিলাম না আমি কী অপরাধ করিলাম, তা আমার খুব কষ্ট লাগছে। ধীমানদা জানলেন না, ধীমানদা তো অনুগত তৃণমূলের সৈনিক, তিনি জানলেন না যে কেন তিনি তার নামটা বাদ দেওয়া হলো। তা আমরা জানতে চাই আমাদের 10 বছরের বিধায়ককে কী কারণে বাতিল করা হলো, এটা মানুষকে জানানো হোক। আমি ধীমানদার আশীর্বাদ চাইতে যাব, আমি তিনি আমার এখানকার মানে 10 বছরের বিধায়ক, আমিও তার আশীর্বাদ চাইতে যাব। অশোকনগরের ভূমিপুত্র আপনার, তৃণমূলের প্রার্থী হলো নারায়ণ গোস্বামী, তা তিনি এখানকার না, এবং তনুজ চক্রবর্তী বিজেপি প্রার্থী, তিনিও এলাকার না। রাজ্যের একটা গুঞ্জন আছে, সেটা হলো যে ভূমিপুত্রকে চান, সবাই ভূমিপুত্রকে চান, সেই হিসেবে আপনি প্রার্থী হিসেবে কী বলবেন? আমি অনেক অ্যাডভান্টেজ, আমিও তো ঘরের ছেলে ভূমিপুত্র, যদি দিদি বলতে পারে বাংলার মেয়েকে চায়, তাহলে অশোকনগর বাংলার অশোকনগরের ছেলেকে চায়, তাহলে কি তারা দুজন বাইরাগত? অবশ্যই বহিরাগত, তারাই তো বলছেন, ওরা তো এক জায়গায় বলছেন ঘরের ছেলেকে দিন বাংলার মেয়েকে দিন, তাহলে তারা এখানে এসে বলতে পারবে না আমার ঘরের বাংলার মেয়েকে চাই, তারা তো বহিরাগত, তাহলে অশোকনগরের মানুষ বলবে আমি অশোকনগরের ঘরের ছেলেকে চাই, এটাই আমার অ্যাডভান্টেজ। প্রচারের সামনে কী রাখছেন, কী রেখে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছে? দুয়ারে একটাই কথা যাচ্ছি, প্রথম কথা আমি ভূমিপুত্র ঘরের ছেলে, সুখ দুঃখের সাথী, কারণ আমার 24 আওয়ার্স মানুষের সাথে আমি থেকেছি, আর এনারা বলবেন থাকবো, আর আমি থেকেছি। সুতরাং থেকে যে কাজ করতে পারিনি, যদি আপনারা আমাকে ভোট দেন তাহলে সেই কাজগুলো করতে পারবো, আপনাদের কাছে পরিষেবাগুলো দিতে পারবো, এবং সংযুক্ত মোর্চার যে ইশতেহার, সেই ইশতেহার মেনে আমাদের কাজগুলো হবে। বিধানসভায় মানুষের দলিত আদিবাসী পিছিয়ে পড়া মানুষ মধ্যবিত্ত মানুষ, যারা আজকে 950 টাকায় গ্যাস কিনতে হচ্ছে, দ্রব্যমূল্য বৃদ্ধি, কৃষক ফসলের মূল্য পাচ্ছে না, খেতে পাচ্ছে না, একটা করোনা একটা বিজনেসে পরিণত করা হলো, দেশটাকে বেঁচে দেওয়া হচ্ছে, পরিযায়ী শ্রমিক আমাদের এখানকার সমস্ত শিক্ষিত বেকার যুবকরা চলে যাচ্ছে বাইরে, সেগুলোকে আটকাতে হবে, অশোকনগরের মাটিতে তাদের কাজ দিতে হবে। আপনি যদি জয়যুক্ত হন, প্রথম কোন এলাকায় আপনি এলাকাকে আপনি উন্নয়ন হিসাবে আপনি দেখবেন? দেখুন এই প্রথম দ্বিতীয় বলে কোনো কথা নেই, সব জায়গায় উন্নয়ন করব, প্রথম নয়, আমাকে যার যেতে আমাকে দাঁড় করিয়েছে মানুষ জনগণ। আমি কিন্তু আপনারা জানেন ভালো করে, একটা টিকিট পাওয়ার জন্য চোখের জল ফেলে আগুন জ্বালিয়ে দিয়ে পার্টি অফিসকে আগুন লাগিয়ে দেওয়া, এইসব আমাদের মধ্যে নেই আমাদের মধ্যে সংযুক্ত মোর্চায় সহায় হয় না, আমরা সংযুক্ত যে দলগুলো আছি সাবেক্ষণে, আর আমাকে দাঁড় করিয়েছে জনগণ, মানুষ দাঁড় করিয়েছে। শুধু সেই মানুষরা যেভাবে কাজ করতে বলবে আমি সেভাবে করবো। আমি অন ক্যামেরা বলছি, 294টা বিধায়ক যাদেরকে দেখেছেন অতীত ধরে, যা ইতিহাস আপনারা দেখেছেন, তাদের ভোট জেতার পরে মানুষ তাদের দাসত্ব করে, আর আমি ওই মানুষদের দাসত্ব করব, আর মানুষদের দাসত্ব করব, তো মানুষ আমাকে যা বলবে আমি সেই কাজ করব, আমি ও তাদের আমার দাসত্ব তারা করবেন না। আমি অলওয়েজ মাস্ক নিয়ে চলছি, এখন কথা বলছি বলে তাই মাস্ক ছাড়া চলি না, আমার দেখুন স্যানিটাইজার আমার কাছে সবসময় থাকে, ব্যবহার করি, আমি তফাতে থাকার চেষ্টা করি, এবং মানুষকেও বলছি তোমরা সচেতন হও।
সচেতন হও, অন্তত যারা আপনার সাথে দেখা করতে আসছে আমি তাদের তাদেরকে বলছি মাস্কটা ব্যবহার করো আর হাতে স্যানিটাইজটা রাখো, না লাগলে আমি স্যানিটাইজটা দিচ্ছি রাখো, এটা বলা হয়। তবে একটু বলি যে গ্রাম বাংলার মানুষ যেহেতু একদম বাড়ি মাঠের মধ্যে থাকে, দেখা গেছে করোনার অভিজ্ঞতা যে গ্রামের মানুষের খুব কম, তারা বাইরে যান না, তো এটা তো অনেকটা ইম্পোর্টেড ইম্পোর্টেড, এবং সেই ইম্পোর্টেডের নায়কও আমাদের প্রধানমন্ত্রী। তিনি ট্রাম্পকে নিয়ে যদি নাচানাচিটা না করতেন ওই সময়টায়, তার আগেই যদি লকডাউন করতেন, তাহলে কিন্তু আজকে করোনাটা ভারতবর্ষের মাটিতে এতটা হতো না। উনি আবার বাংলাদেশে গেছে, বাংলাদেশে যুদ্ধ করেছেন নাকি বলতে, মানে যে কী কী অবস্থা, উনি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। অবশ্যই আসবেন, উনি তো আমাদের পৃষ্ঠপোষক, আসবেন। এবং শুধু তাই নয়, উনি তো যুব সমাজের আইকন। এই মুহূর্তে আপনার প্রমাণিত সত্য যে পশ্চিমবঙ্গের মাটিতে যুব সমাজের আইকন এক সময় মোহাম্মদ সেলিম ছিলেন, এখন ভাইজান। একদম শেষ অশোকনগর এলাকায় যে সমস্ত চুলাই এবং মদের ঠিক বিভিন্নভাবে বা বার যেগুলো হচ্ছে, আপনি জয়যুক্ত হয়ে পড়ে সেগুলো কি বন্ধ করবেন? দেখুন, এইটাকে কন্ট্রোল করার চেষ্টা করব, অবশ্যই কন্ট্রোল করার চেষ্টা করব, আইন মেনেই করব, গণতান্ত্রিক পদ্ধতি করব, গণতান্ত্রিক পদ্ধতি দেখি। বানার্জির সাথে তিনি বেশ কিছু কথা আমাদের সাথে শেয়ার করলেন এবং বেশ কিছু কিন্তু প্রতিশ্রুতিও তিনি আমাদের সামনে দিলেন। এখন দেখার বিষয় এই প্রতিশ্রুতিগুলো জয়যুক্ত হওয়ার পরে কতদিনের মধ্যে শেষ করেন এবং তাপস বানার্জি কতটা সফলের পথে। অশোকনগর থেকে শান্তনু বিশ্বাস, 7 News।